আপনারা দেখছেন টপ স্টোরি। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা রয়েছেন টপ স্টোরির সাথে, সাথে রয়েছি আমি শারমিন আলম চৌধুরী, এবং আমাদের সাথে আপনাদের ডিসকাশনে অংশগ্রহণ করার জন্য রয়েছেন তৌহিদুল করিম মুজাহিদ। মুজাহিদ ভাই, আপনাকে আরও একবার আমন্ত্রণ আমাদের এই স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছিলাম আসলে বাজেট নিয়ে। আমি পাশাপাশি একটি বিষয় আনতে চাই, সেটি হচ্ছে এই পুরো বছরটিকে আসলে নির্বাচনের বছর হিসেবে দেখা হয় বা ধরা হয়ে থাকে। টাউহ্যামলেটস নির্বাচন হওয়ার কথা রয়েছে, এই বিষয়টিকে আপনি বিশ্লেষণ করবেন এবং পাশাপাশি টাউহ্যামলেটসের বাজেট। আসলে টাউহ্যামলেটসটা আমাদেরই বড়, আমাদের বলতেই হবে, কারণ আমাদের আমরা বাঙালি কমিউনিটি, এটা টেলিভিশনটাও বাঙালি কমিউনিটির মধ্যেই অন্তর্ভুক্ত, কিন্তু আমরা সবাই বাংলাই বলি। তো এবারের ইলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও অন্যান্য বারের থেকে এইবারের ইলেকশনের প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট, কারণ গতবার আসলে রাজনৈতিক পরিস্থিতি ছিল, এই বরাতে রাজনৈতিক পরিস্থিতি ছিল একটু ভিন্ন। তা এবং বর্তমান মেয়র লুৎফর রহমান উনি লেবারের হয়েই ক্যান্ডিডেট হিসাবে এখানে শুরু করেছিলেন, যদিও প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে ওনাকে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতে হয়েছে, এবং উনি ব্যাপক ভোটে পাশ করে আসলে সিচুয়েশনটাকে একটু ডিফারেন্ট ধারাতে নিয়ে গেছেন। এইবার যেটা হচ্ছে যে উনি এ পর্যন্ত আমরা যেটা দেখি যে আমাদের এই বড়া টাওয়ারহ্যামলেটসে যে পরিমাণ উনি মেয়র হওয়ার পরে এই পরিমাণ যে পরিমাণ উন্নয়ন এই অঞ্চলে হয়েছে, এর আগে দীর্ঘদিন দীর্ঘ সময়ে এই বড়ার লোকজন আসলে এত বেশি উন্নয়ন কখনো দেখে নাই, এটা একটা বড় দিক তার জন্যে। কিন্তু অপরদিকে যেটা আছে যে সেটা হচ্ছে যে এখানে কিন্তু শুধু বাঙালিই বাস করে না, এখানে কিন্তু অন্যান্য ভিন্ন ধর্মীয় এশিয়ান কমিউনিটি না, তবে আমরা আসলে দেখি এশিয়ানদেরকে বেশি, এখানে কিন্তু সাদা কমিউনিটি অনেক বেশি, অনেক বেশি। তো সেটাকে ভিত্তি করে কিন্তু দেখেন লেবার কিন্তু এবার ঠিক সাদা একজন ক্যান্ডিডেট দিছে এই পড়াতে, কারণ সাদা ভোট কিন্তু এখানে আপনি ওই পরিসংখ্যান দেখেন সাদা ভোটের পরিমাণ কিন্তু আমাদের থেকে বেশি। শুধু আমরা যেহেতু আমাদের অঞ্চলটুকু দেখি হোয়াইট চ্যাপেল বা এই অঞ্চলটুকু, এই জন্যে আমরা বেশি মনে করি হয়তো, আর আমাদেরকে দেখা যায় বেশি, তো এই কারণেই আমাদের মনে হয় যে আমাদের ভোটটা বেশি। তো এটা একটা বড় ইস্যু যে প্রথমত আমাদের কমিউনিটি মানুষজন আসলে বাংলাদেশের মতোই অনেকটা দলীয় অবস্থানটা দেখে, তো এবং এখানে দেখা যায় যে লেবার থেকে আমাদের একটা ধারণাই ছিল যে লেবার থেকে কলা গাছ দিলেও পাশ করে, এটা একটা ধারণা কিন্তু কমিউনিটিতে ছিল, যদিও ওটা এইবার সর্বশেষ মেয়র ইলেকশনে পরিবর্তন হয়ে গেছে। তো এইবার আসলে খুবই একটা বড় ধরনের ইস্যু যেটা হচ্ছে যে আমাদের যেহেতু লেবার পার্টির সাথে সম্পৃক্ত এখানকার কমিউনিটির অনেক মানুষ এবং অনেক কাউন্সিলররাও আছে, যারা আসলে তাদের দলীয় অবস্থান থেকে তারা স্বাভাবিকভাবে সাপোর্ট করতে বাধ্য হচ্ছে একজন নন কমিউনিটি মানে নন বেঙ্গলি বা হোয়াইট একজন মানুষকে, আর সেই ক্ষেত্রে নির্বাচনে ফলাফলটা হয়তো কি হবে এটা নিয়ে একটু আমাদের দ্বিধাদ্বন্দ্ব আছেই। তবে এইবারের বাজেটকে অবশ্য আমরা যেটা আগের বাজেটেও বলছি যে রাষ্ট্রীয় বাজেট যে ব্রিটেনের যে বাজেট এটার কাছাকাছি, কিন্তু এবারও যে বাজেটটা মেয়র পক্ষ থেকে এসে এটা কিন্তু লেবার বা অন্যান্যরা বলছে যে এটা নির্বাচনী বাজেট, এবং তবে সবচেয়ে আসার কথা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে যে হাউজিং যে সমস্যাটা সেই সমস্যা সমাধানে এবং ডিসেন্ট হাউজিংয়ের জন্যে আমাদের বর্তমান মেয়রের যে প্রচেষ্টা এটাকে আমাদের সোসাইটিকে কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট দিছে, এবং সেটার কারণে আমাদের সোসাইটি যথেষ্ট পরিমাণে তার প্রতি শ্রদ্ধাশীল। এবং আমি সর্বশেষ একটা নিউজ করার মানে মেয়রের 3 বছর উপলক্ষে নিউজ করার সময় যখন আমি কমিউনিটি নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক এবং আমাদের বাংলাদেশি রাজনৈতিক এবং এখানকার কমিউনিটি রাজনৈতিক ব্যক্তিদের যখন ইন্টারভিউ নিতে গেছি, তখন দেখছি যে আসলে তাদের কাছেও অনেক পজিটিভ কথাই আমি শুনেছি। তো এটা আসলে এবার খুবই একটা বড় ধরনের গুরুত্ব বহন করবে আমাদের নির্বাচন, এবং পাশাপাশি এবার বাজেটটাও জনগণকে আরও বেশি উৎসাহিত করবে যে বর্তমান মেয়র যে আছেন ওনার দিকে যাওয়ার জন্যে। তো এটা দেখার বিষয় আমাদের যে আসলে আমাদের কোথায় যায়। অবশ্যই আমরা আশা করব, আসলে আমাদের কমিউনিটির বলে নয়, যে কমিউনিটি থেকে আসুক না কেন মেয়র হিসেবে দায়িত্বে যিনি থাকবেন ভালো কাজ করবেন, আসলে তার পক্ষেই সবাই রায় দিবেন এবং এটা কন্টিনিউটি থাকবে। আমি এবার একটু বাংলাদেশ প্রসঙ্গের দিকে ফিরে তাকাতে চাই, সেটি হচ্ছে আপনি জানেন অবগত রয়েছেন খালেদা জিয়া এবং তারেক জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়েছে আদালত একটি মামলায়, জিআরফনেস ট্রাস্টের মামলায়। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন?
আসলে এই বিষয়টা পুরোপুরি রাজনৈতিক। আমার কাছে যেটা মনে হয় যে এটা হচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে বা সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা এই প্রথম কোনো চার্জ গঠন। প্রথম কোনো এর চার্জ আগে গঠন কিন্তু করা, মামলা হয়েছে, কিন্তু কোনো মামলায় কিন্তু চার্জ চার্জ গঠন গঠন হয়নি। হয়নি। তো এটা একটা এটা একটা মানে আউটপুট আউটকাম আছে, কারণ এটা একটা রায় আসবে এবং সেটা কি হবে সেটা দেখার দেখার বিষয়। বিষয়। বাংলাদেশে আসলে ওভারঅল অবজারভেশন, এখানকার মানুষজন কিন্তু এই বাংলাদেশের রাজনৈতিক যে যে কালচারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের প্রবাসে যারা বাস করে এদের অনেকেরই কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রতি এক ধরনের অনীহা বিতৃষ্ণা রয়েছে, বা অনীহা অলরেডি তৈরি হয়ে গেছে, সৃষ্টি হচ্ছে, বিশেষ সৃষ্টি করে হয়ে নতুন গেছে। হ্যাঁ প্রজন্মের। হ্যাঁ, আর যেটা দেখা যায় যে স্বাভাবিকভাবেই আমরা যদি বিদেশে বসে দেখি, এখানেও রাজনৈতিক চর্চা যেভাবে হয়, আপনি যখন রানীর বাসায় যাই তখন কিন্তু দুইটা পার্টির দলীয় প্রধানরা একসাথে গল্প করতে করতে যাইতে আমরা দেখি, খুব নাইস। আমাদের কাছে আসলে এটা ভালো লাগে। এনভায়রনমেন্টটা ভালো এখন লাগে। আমাদের দেশে এখন যখন আপনি বিরোধী দলের নেতার, তার সুবিধা থাক আর অসুবিধা থাক, তার বিরুদ্ধে যখন কন্টিনিউয়াসলি আপনি একটা মামলা চলতে থাকবে বা কিছু চলতে থাকবে এবং কোনো রায় হবে, তখন স্বাভাবিকভাবে সে সুসম্পর্কটা গড়ে তোলা বা গড়ে ওঠার সুযোগ থাকে না। তো এই ক্ষেত্রে সবসময় সরকারকে, যেহেতু সরকার দায়িত্বশীল এবং একজন দায়িত্ব মানে তার হাতেই সমস্ত ক্ষমতা, তো সেই ক্ষেত্রে সরকারকেই আসলে সবসময় নমনীয় হতে হয় বিরোধী দলের সাথে সুন্দর সম্পর্ক রাখার জন্য। যেটা আমাদের কাছে খুবই, যত বেশি মামলা হচ্ছে বা এই চার্জ গঠনের বিষয়টা মানে দূরত্বটাকে আমরা যত প্রবাসে বসে সবাই যতই বলতেছি দূরত্ব কমায় আনা দরকার, এই দূরত্ব কিন্তু আরও বাড়তেছে, বাড়িয়ে দিচ্ছে, যেটা আসলে আমাদের রাজনীতির জন্য খুবই একটা আশনি সংকেত। এবং আপনি দেখছেন ইতিমধ্যে দুর্নীতির যে বিষয়গুলো, আসলে বাংলাদেশে দুর্নীতির বাইরে খুব কম মানুষই আছে যদি আমরা সেইভাবে চিন্তা করি, কারণ অবশ্যই আমাদের দেশে যতগুলা অর্গানাইজেশন আছে যাদেরকে বিএনপি আমলে বলা হতো এরা বিএনপির পন্থী পন্থী না না অর্গানাইজেশন, যাদেরকে বলা হতো যে আওয়ামী পন্থী, যারা সরকারের বিরুদ্ধে আচরণ করছে বলে তারা এই ধরনের সরকারের বিরুদ্ধে কথা বলছে, তারা কিন্তু এই সরকারের আমলে এসে আবার তারাই কিন্তু ভয়েস রেইজ করছে। তারা কিন্তু রিসেন্টলি আপনি দেখছেন সুজন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি, তারা বহুত অর্গানাইজেশনই কিন্তু খুব ক্লারিফাই করছে যে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা কি, এবং সেখানে সরাসরি সরকারের একদম সর্বোচ্চ মহলের দুর্নীতির হিউজ পরিমাণ ডকুমেন্ট তারা তুলে ধরছে প্রতিনিয়ত, এবং যে কারণে তারা পেশারও সরকারের মানে রোষানলের শিকার হচ্ছে। এবং এখানে সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন মন্ত্রী মন্ত্রী হ্যাঁ বলেছেন যে হ্যাঁ জিআইবি আসলে বিএনপির পক্ষ হয়ে কাজ করে এক্স্যাক্টলি। যাচ্ছে। তো এখন যদি আপনি দুর্নীতির বিষয়টা ধরেন, তাহলে তো যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে যেহেতু দুইটা দলই দোষারোপ করছে, তখন আমাদের এদেরকে একটা স্ট্যান্ডার্ড ধরতে হবে, ধরতে হবে, কারণ এরা তো সরকারের পক্ষে, যদি এরা যদি আওয়ামী লীগের হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কেন বলছে, কারণ কিছুদিন আগে তো বিএনপি বলছে এরা আওয়ামী লীগের। তো এখন যেটা আমরা দেখি যে আসলে এখন কি বিষয়টা আসলে এমন দাঁড়াচ্ছে যে যখন যার বিরুদ্ধে যাচ্ছে এই রিপোর্টগুলো, তখনই তারাই বলছেন আসলে তাদের বিরুদ্ধে যাচ্ছে বলে এই সিদ্ধান্তগুলো, এই ধরনের কথা ওনারা বলছেন? এটা আমাদের দেশের একটা কালচারে পরিণত হয়ে গেছে, যখন যার বিরুদ্ধে যায় তখন সে মনে করে যে মানে সে আমার আরেকজনের আরেকজনের হয়ে কাজ করছে। কিন্তু আলটিমেটলি আমরা যেখান থেকে যা দেখি, দেশে যে পরিমাণ হত্যা খুন গুম বা যে ধরনের দুর্নীতির বিষয় আমরা এখান থেকে নিউজ পেপার বা বিভিন্ন টেলিভিশন মিডিয়ার মাধ্যমে দেখি, তো এটা আমাদের জন্য আসলে খুবই কলঙ্কজনক সারা বিশ্বের কাছে। পাশাপাশি যদি সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মামলা এবং সেখানে যদি তাকে তার বিরুদ্ধে চার্জ গঠন হয়, তো এটা রীতিমতো তো আরও বেশি, কারণ এই যদি সরকার পরিবর্তন, তো পরিবর্তিত রাজনৈতিক ধারা, আজকে হয়তো এই সরকার আছে কালকে থাকবে না, এটাই হতে পারে, খুবই ন্যাচারাল। হয়তো আজকে আসেন মাঝখানে ইলেকশনে বিরোধী দল আসেন নাই, এককভাবে ইলেকশন হয়ে গেছে এবং তারা হয়তো ক্ষমতায় আবার আসে, কিন্তু এটা তো স্থায়ী না, এটা তো পরিবর্তন হয়, পরিবর্তন এদেশেও পরিবর্তন হয়, সব দেশেই পরিবর্তন হয়, গণতান্ত্রিক চর্চা যেখানে আছে সেখানেই পরিবর্তন হয়। তো এই পরিবর্তনের ধারায় যদি আবার এই দল ক্ষমতায় আসে, তখন নেক্সট পে এই বর্তমান প্রধানমন্ত্রী অবস্থাটা কোথায় যাবে, এটাও তো আমাদের চিন্তা করার বিষয়। তো এটা আসলে কোনোটাই আমাদের জন্যে খুব সুখকর না। যদি এখানে কোনো ধরনের কিছু হয়ে থাকে, সেটাকে রাজনৈতিক বিবেচনায় না নিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগুলো নিয়ে কাজ করা যেতে পারতো। এবং পাশাপাশি আমরা দেখছি আসলে অনেক বিএনপির অনেক সিনিয়র নেতাদেরকে গ্রেফতার করছে এবং বিএনপির সব সব পর্যায়ে এখন একটা গ্রেফতার আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এটা 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 কিছুদিন আগেও মাঝখানে আসলে বিএনপির রাজনীতি মাঠ থেকে একটু সরে যাওয়ার কারণে
আপনার টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে তারা রাজনৈতিক যত তাদের ছিল, মানে আন্দোলন আন্দোলন ছিল, তারা সবগুলোকে স্টপ করে দিয়ে একটু ব্যাকফুটে গেছে, যেটাকে সরকার মনে করছে যে তাদের দুর্বলতা, আর তারা মনে করতেছে যে না আমরা হয়তো দেশের এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে সেজন্য হয়তো আমরা ছাড় দিছি, অথবা বিএনপি মনে করতে পারে যে আমরা হয়তো নিজেদেরকে গোছানোর জন্য একটা সুযোগ পাচ্ছি। এইটা তো যেটাই হোক, আসলে আলটিমেট যে বিষয়টা যেটাই হোক, যখনই আবার এই খেলার বিষয়টা শেষ হবে বা বিএনপি যখন আবার আন্দোলন চলে আসবে, তখন আলটিমেটলি আবার সেই গ্রেপ্তার আতঙ্ক যেটা কিছুদিন আগেও ছিল, যেটা এখন কিছুটা কমে গেছিল, কম ছিল, আজকেও বিএনপির তিনজন সিনিয়র নেতাকে গ্রেপ্তার, কারণ এটা আন্দোলনে প্রস্তুতি নিচ্ছে, নিলেই এটা শুরু হচ্ছে। তো এটা আসলে খুবই, মানে সরকারের বিরুদ্ধে যখন সরকার একক হয়ে যায়, কোনো সরকার, এবং তার বিরুদ্ধাচরণ যখন কেউ না করতে পারে, তখন সে স্বাভাবিকভাবে অন্যায়ের দিকে ঝুঁকে যায়। এটা একদম ইতিহাস, আপনি আমি সবাই অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট করাপশন, এক্স্যাক্টলি। তো এটা আসলে খুব ভালো দিক না। ডেফিনেটলি বিরোধী দলকে তাদের কথা বলার সুযোগ দেওয়া, সরকারের সমালোচনা করা, এই সুযোগটা থাকতে হবে, এই সবগুলো বিষয়ে থাকতে হবে। মুজাহিদ ভাই, আপনি একটু আগে বলছিলেন টি টোয়েন্টি প্রসঙ্গে, আমি আসলে একটু করে জানতে চাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, টি টোয়েন্টি বিশ্বকাপে আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে? ওপেনিং সেরেমনি নিয়ে অনেকগুলো বিতর্ক ছিল, আমরা ওদিকে আর যাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি হংকং এর মতো একটি দলের কাছে বাংলাদেশ হেরে গেল, আবার আফগানিস্তানের মতো একটি দলের কাছে বাংলাদেশ হেরে গেল, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন বা কেন হচ্ছে বলে মনে করছেন? খেলা তো আসলে সবসময় এক ধরনের, মানে এটা এক ধরনের বিডিংয়ের মতো, মানে কে কোনটা উইন করবে, কে লস করবে, এটা আগে থেকে প্রেডিকশন করা যায় না, আগে থেকে বলা যায় না, হয়তো একটা প্রেডিকশন করা যায়, ধারণা করা যায়। তবে আমাদের বাংলাদেশে ক্রিকেটের যে মান এবং ক্রিকেটের যে কোয়ালিটি ডেভেলপ করছে, তাতে আমরা স্বাভাবিকভাবেই খুব বেশি আশাবাদী, খুব একটা এক্সপেকটেশন থাকে, এক্স্যাক্টলি, ডেফিনেটলি এক্সপেকটেশন থাকবেই। এবং আমরা যখন কোয়ালিফাইং হয়েছি এবং আমরা যখন বিশ্বকাপে খেলার মতো যোগ্যতা অর্জন করছি, তখন আসলে ছোট দলগুলোর কাছে, বিশেষ করে হংকং বা আফগানিস্তানের মতো দলের কাছে হারাটা সত্যিই আমাদের জন্য, ক্রিকেট অঙ্গনে একেবারে শিশু বলা যায়, এক্স্যাক্টলি, তাদের কাছে হারাটা আমাদের জন্য সত্যিই লজ্জাকর। এখন এই জন্যে আমাদেরকে আসলে শুধু খেলোয়াড়দেরকে দোষ দিলেই আসলে এটা ঠিক না, কারণ তারা হয়তো কোনো কারণে হয়তো তাদের পুরো খেলা পুরো কনসেন্ট্রেশনটাকে উজাড় করে ওখানে দিতে পারে নাই, হয়তো কোনো প্রেশার ছিল বা কিছু ছিল, অথবা তাদেরকে একটু দুর্বল দল মনে করে একটু হালকাভাবে দেখছে। কিন্তু খেলাতে আসলে প্রতিদ্বন্দ্বীকে কখনোই দুর্বলভাবে দেখা, এখানে একটি বিষয় আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, সেটি হচ্ছে হংকং এর মতো একটা দলের কাছে যখন জিতবে তখন আমাদের হয়তো উল্লাস করার তেমন কিছু থাকবে না, কিন্তু যখন হেরে যাবে তখন আমাদের দুঃখ পাওয়ার অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে। এখন তবে আমাদের একটা জিনিস দেখতে হবে, আসলে হংকং বা আফগানিস্তান দুইটা দল যদিও নতুন, কিন্তু আপনি চিন্তা করে একটু তাদের খেলোয়াড়দের ডেটাবেস দেখেন, সবাই কিন্তু মাইগ্রেন্ট, এবং আফগানিস্তানে ম্যাক্সিমাম খেলোয়াড় কিন্তু দেখেন যে এদিক থেকে পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে এসছে, এবং আপনার হংকংয়েও অনেকটা এরকমই, ইন্ডিয়ান এবং হ্যাঁ এবং ইন্ডিয়ান এবং অন্যান্য অংশের লোকজন কিন্তু সেখানে পার্টিসিপেট করছে। যদিও আসলে এই এই পর্যতন্ত্রগুলো থেকে, মানে আপনার পাকিস্তানে থেকে আসলে অনেক খেলোয়াড় যারা জাতীয় টিমে চান্স পায় না তারা একেবারে দুর্বল খেলোয়াড়, এটা ভাবা ঠিক না। আবার ইন্ডিয়া থেকে যারা চান্স পাচ্ছে না এরা দুর্বল, তা ঠিক না। আপনি কি মনে করছেন যে যারা দলের জন্য যারা নির্বাচক হিসেবে ভূমিকা পালন করেছেন এখানে তাদের কোনো ল্যাকিংস ছিল? নির্বাচকদের ডেফিনেটলি একটা বড় ভূমিকা থাকে, নির্বাচকরা খেলোয়াড়দেরকে কীভাবে উৎসাহিত করছে, তাদেরকে কীভাবে সুবিধা দিচ্ছে, তাদেরকে কীভাবে একটা খেলা শেষ হওয়ার পরে দ্বিতীয় খেলার জন্য প্রিপারেশনের জন্য তাদেরকে কীভাবে উৎফুল্ল রাখার, তাদের চার্মিংয়ের মধ্যে রাখার জন্য যে প্রয়াসগুলো, সেই সেই ক্ষেত্রে তারা কতটুকু সফলতার পরিচয় দিচ্ছে, এটা অবশ্য স্বাভাবিকভাবে যখন হংকংয়ের মতো দেশের কাছে হেরে যায় তখন এই কথাগুলো চলে আসে, কারণ খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে, তারা মাঠে কেউই চায় না আমি হেরে আসি। এখন এই ক্ষেত্রে তাদের গাফিলতি ছিল কিনা, নির্বাচনের মানে আপনার যে বোর্ড তাদেরকে সহযোগিতা করতেছে সে বোর্ড কতটুকু সহযোগিতা করছে, কতটুকু উৎসাহিত করছে, বা কতটুকু তাদেরকে প্রেশারাইজের মধ্যে রাখছে, এই বিষয়গুলো অবশ্যই বড় গুরুত্ব রাখে। অবশ্যই মুজাহিদ ভাই, আপনি অনেক চমৎকার করে আমাদের কিছু বিষয় বিশ্লেষণ করে দিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শকদের সকলকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম আসলে অনেকগুলো বিষয় নিয়ে, ক্রিমিয়া প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করলাম, যদিও শেষ পর্যন্ত ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেছে, এবং এই আমেরিকা এবং রাশিয়া এই দুই পরাশক্তির শক্তির মহড়া চলছে বলেও আমাদের বিশ্লেষক অভিমত দিয়েছেন। পাশাপাশি আমরা আলোচনা করছিলাম মালয়েশিয়ান বিমান নিখোঁজ হওয়ার বিষয়টি, আমরা এখনও পর্যন্ত জানি না তারা কোথায় রয়েছেন, কোন অবস্থানে রয়েছেন, আদৌ বেঁচে রয়েছেন কিনা, যদি তারা বেঁচে থাকেন তারা অবশ্যই সুস্থ অবস্থায় আমরা তাদেরকে ফিরে পাবো এই কামনা করছি। পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়
নিয়ে আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে আজকের বাজেট বিষয় নিয়ে। আজকে বাজেট ঘোষণা হয়েছে, যেটিকে আমাদের বিশ্লেষক মন্তব্য করেছেন নির্বাচনমুখী বাজেট হিসেবে। আমরা আশা করব ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, এই বাজেটটি যাতে নির্বাচনমুখী বাজেট ঠিক সেভাবে হয়ে না ওঠে, এর ধারাবাহিকতা বজায় থাকে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে, ভালো আর খারাপ দুটি দিকই আসলে থাকে, হার জিত অবশ্যই থাকবে। আমরা আমাদের দলের কাছে আশা করব যাতে তারা তাদের ভবিষ্যতে বেস্ট প্লেয়ার্স হিসেবে তারা নিজেদেরকে দেখতে পারে এবং আমরাও তাদের কাছ থেকে বেস্ট প্লেটি পেয়ে থাকি। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।